বন্ধুরা, লাকি লাইফস্টাইলে তোমাদের সকলকে সুপ্রভাত। আশা করি সকলে খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, কারণ আমার এই চোখটা প্রচণ্ড ফুলেছে, তো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। তো এটা গতকাল থেকে হয়েছে, প্রচণ্ড ব্যথা হয়েছে, ওই জন্য আজকে একটু বগলাতে গিয়ে ডাক্তার দেখিয়ে আসবো। তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি মা অফিসে যাওয়ার পর তারপর যাব। তো চলো এখন গিয়ে রান্নাবান্নার কাজগুলো করে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে। এইখানে দেখো, সকাল সকাল তিহানবাবু চলে এসছে ঠাম্মির সঙ্গে প্যান্ডেলের কাজ দেখতে। প্যান্ডেলের কাজ কত দূর হলো না হলো সব কিছুই তো তাকে দেখতে হবে। তো দেখো হাসিটা দেখো, তো সকাল সকাল এখন আমার কোলে আসবে। তো সকাল সকাল আমাদের বাড়িতে তিহানবাবু চলে এসছে, ওই দেখো ফাকলা হাসি। ফাকলা একটু টাকা দেখিয়ে দাও, টাকা টাকা দেখিয়ে দাও তো, কই একটু টাকা দেখিয়ে দাও তো, এরকম ওই দেখ টাকা, কই টাকা বলো, টাকা টাকা তোমার ফোকলা থোনা, হাত দিয়ে দেখো, হাত দিয়ে দেখো, টাকা টাকা দেখো, হাত দিয়ে টাকা দেখো, দেখো ওই দেখো টাকা দেখাচ্ছে, টাকা বলছে ফোকলা শোনা, টাকা টাকা ওই যে টাকা, কই টাকা। এখন রান্নাঘরে চলে এসেছি চা বানাতে তিহানকে কোলে নিয়ে। দেখতেই পাচ্ছ বদমাইশটা আমার কোল থেকে এখন নামছেই না। আর আজকে আমার শাশুড়ি মা সব রান্নাবান্না করে নিয়েছে, কারণ আমার শরীরটা খুবই খারাপ, যার কারণে রান্নার কাজটা আজকে আমার করতে হচ্ছে না। শুধু চাটা বানিয়ে দেব আর তোমাদের দাদাভাইকে খেতে দেব, টিফিনটা গুছিয়ে দেব, এইটুকুনি আজকে আমার কাজ। তো ওকে কোলে নিয়েই চাটা বানাচ্ছি, আর এদিকে আমি টিফিনটাও এখন রেডি করে নিচ্ছি শাশুড়ি মায়ের। আজকে তোমাদের দাদাভাই অফিসে টিফিন নেবে না, তো ওই জন্য আজকে শুধু শাশুড়ি মায়ের টিফিনটাই গুছিয়ে দিচ্ছি। তো চলো টেবিলে এখন ঠান্ডা করতে দিয়ে আসি। আর টেবিলে এখন টিফিনটা ঠান্ডা করতে দিয়েছি। আজকে ডিমের ঝোল, ভাত আর কয়েকটা সবজি সেদ্ধ দেওয়া হয়েছে, এটাই আজকের মেনু। তো সবাই অফিসে চলে যাওয়ার পর আমিও এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, খেয়ে নিয়ে তারপর স্নান করে তারপর বেরোবো। তো শরীরটার মধ্যে সকাল থেকেই খুব একটা ভালো লাগছে না, আর গলাটাও কেমন বসে বসে গেছে, তোমরা বুঝতেই পারছো। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই, এদিকে তিহানও বাড়িতে চলে গেছে। তো খাওয়া দাওয়ার পর একটু উঠানে এসেছিলাম, তো মেঘলা মেঘলা ওয়েদার, এদিকে প্যান্ডেলটাও পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখো প্যান্ডেলও হয়েছে। আর হনুমানে যে কি উৎপাত শুরু করেছে কদিন, এসে এর উপরেই লাফালাফি সবসময় করতেই থাকে, আর হনুমান তো আমাদের মানে একদিন পর একদিন আসতেই থাকে। তো বন্ধুরা, আমি এখন খাওয়া দাওয়া করে স্নান করে রেডি হয়ে নিয়েছি, এই যে এখন যাচ্ছি বগুলাতে। তো ডাক্তার দেখানো আর টুকটাক একটু জিনিস কেনার আছে আমার, সেগুলো তো কিনবই, আর ও বাড়িতেও যাবো। আবার আরেকটা কাজ পড়ে গেছে আমাকে, একটু কলেজেও যেতে হবে, তো কলেজে একটা সাবজেক্ট চুজ করার ব্যাপার আছে, তো আজকেই ডেট দিয়েছে হঠাৎ করে, তো কলেজেও যেতে হবে। তো চলো একবারে বগুলাতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি বগুলাতে। তো কালী মন্দিরে দেখো কি ভিড়, আজকে বিপত্তারিণী পুজো, আজকেই লাস্ট দিন বিপত্তারিণী পুজোর, তো প্রচণ্ড ভিড় হয়েছে। তো এখানে একটু ঠাকুর প্রণাম করে আমরা এখন চলে এসেছি একটা ব্যাগের দোকানে। এটা বগুলা স্টেশনের পাশেই এই ব্যাগের দোকানটা, প্রচুর ব্যাগের কালেকশান আছে এখানে। তো আমার এই ফ্রেন্ডটা এখান থেকে একটা ব্যাগ কিনবে বলে এখানে আসা, তো এখানে এসে আমিও টুকটাক একটু ব্যাগ দেখতে শুরু করে দিয়েছি। দেখো এই বাচ্চাদের ব্যাগটা কি সুন্দর লাগছে না দেখতে, পিঙ্ক কালারের মধ্যে। তো এটা তো আমি জাস্ট এমনি দেখছিলাম, আর এখানে আমি এই ব্যাগগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিলো, তো আমি এই ব্যাগটা নিয়েছি নিজের জন্যে। ব্যাগের দোকান থেকে এখন আমি চলে এসেছি ব্লাউজের দোকানে। তো এখান থেকে এই হোয়াইট কালারের ব্লাউজটা আমার বেশ পছন্দ হয়েছে, এই ব্লাউজটা আমি নিয়েছি নিজের জন্যে। আর এখানে বিভিন্ন রকম ব্লাউজের কালেকশন আছে, তো বগুলাতে যারা থাকো এই দোকানটা অবশ্যই চিনে থাকবে, রিক্তা ব্লাউজ মিউজিয়াম। তো এই দোকানে বেশ ভালো ভালো কালেকশন আছে, তো তোমরাও আসতে পারো এই দোকানে। আমার বাজারের কাজ মোটামুটি কমপ্লিট, এখন এই ঘড়ির দোকানে একটু কাজ ছিল আমার ওই বান্ধবীটার। এখান থেকে আমরা যাব আমার ডাক্তার দেখাতে, তো ওখানে গিয়ে আর ব্লগ ভিডিও করব না।
তো বন্ধুরা, ডাক্তার দেখিয়ে সোজা চলে এসেছি আমাদের বগুড়া শ্রীকৃষ্ণ কলেজে। তো এখানে এখন আই কার্ড দেখিয়ে আমরা এখন দুজনে ভেতরে ঢুকেও গেছি। তো অনেক দিন পর আজকে কলেজে আসা হলো, কারণ গরমের ছুটিতে কলেজ বন্ধ ছিল। তো এখানে আমার বেশিক্ষণের কাজ নেই, তো কলেজের কাজ কমপ্লিট করে তারপর বাড়িতে যাব। তো কলেজের কাজ কমপ্লিটও আমার হয়ে গেছে, এখন আমি বাড়ির সামনেও প্রায় চলে এসেছি। আর আমার এই ফ্রেন্ডটা এখান থেকেও চলে যাবে, ও একটু ক্যামেরার সামনে লজ্জা লজ্জা পায়। আর এই যে আমি এখন বাড়িতেও চলে এসেছি, তো ওকে এখান থেকে এখন টাটা বাই বাই করে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। তো গিয়ে দেখি ওপরে মা কী করছে, আর বাবাও আজকে গেছে অফিসে, বাট তাড়াতাড়ি চলেও আসবে, দেখাও হবে আমার সঙ্গে। আমি আবার বিকালে শ্বশুর বাড়িতেও চলে যাব। তো চলো এখন ওপরে যাওয়া যাক, ওপরে গিয়ে দেখি সবাই কে কী করছে। তো ওপরে এসে তো আমার রুমে এসে বসলাম, আর এখানে দেখো আমের জুস দিয়েছে মা। তো আমের জুসটা খেয়ে একটু যাব পার্লারে। তো আমি অনেক দিন ভুরু তুলি না, যার কারণে আজকে সময় পেয়েছি একটু ভুরুটাও তুলে যাব, কারণ বাড়িতে যেহেতু অনুষ্ঠান তো ভুরুটা তো তুলতেই হবে। যার কারণে আমের জুসটা খেয়ে এখন চলে এসেছি কাকিমার বাড়িতে। তো কাকিমা অলরেডি একজনের আইবুড়ো তুলছে, তারপর আমারটা হবে। তো আইবুড়ো তুলে আমি বাড়িতেও চলে এসেছি। তো দেখতেই পারছো আইবুড়োটা বেশ সুন্দর করে তুলে দিয়েছে, আর এদিকে বাবাও বাড়িতে চলে এসছে। আর এখানে দেখো আসার সময় আবার হাজি আরসালান থেকে বিরিয়ানি নিয়ে এসছে আমার জন্য, চিকেন বিরিয়ানি। আর এখানে দেখো কত ফল নিয়ে এসছে, জামও নিয়ে এসছে। তো জামটা আমি একটু বেশি ভালো খাই, যার কারণে আমার জন্য নিয়ে এসছে, এগুলো আমি যাওয়ার সময় নিয়েও যাব। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই। তো আমি এখন প্লেটে বিরিয়ানিটা নিয়ে নিয়েছি, এখন খেতেও বসবো। এখানে লক্ষ্মী দিদা, মা, বাবা সবাই খেতেও বসেছে। তো খাওয়া দাওয়ার পর এখন মাথায় তেল নিতে বসেছি। তো মাসি আমাকে সুন্দর করে মাথায় তেল মাখিয়ে দিচ্ছে, আর বাইরে হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো ঘুম চলে আসছে চোখে। আর এদিকে মা তো পাগলির মতন দাঁড়িয়ে আছে, আর আমি ভিডিও করছি বলে আমাকেও বকছিল। লাস্টে মা এখান থেকে সরেই গেল, বলছে দেখ পাগলির মতন আমাকে লাগছে আর তুই ভিডিও করছিস। লাস্টে মা এখান থেকে সরেই গেল। আর এদিকে আমি ঘুমেতে দেখো তাকাতেই পাচ্ছি না, ভাবছি কতক্ষণে মাথায় তেল দেওয়াটা শেষ হবে আর আমি কি একটু ঘুমোবো। তো এদিকে চলো বিকালে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বিকালে ঘুম থেকে উঠে একবার রেডি হয়ে নিয়েছি, আর এখানে দেখো এক প্লেট চাউমিন দিয়েছে। আর মাথা প্রচণ্ড ব্যথা করছে, জানি না কেন। এদিকে তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসছে, তো আমরা চাউমিন খেয়ে দে, এখন বাবাও চাউমিন খাচ্ছে, এখন আমরা বেরিয়ে পড়বো, আর এই যে মা। তো চলো এখন আমরা বেরিয়ে যাই। আর ব্যাগ ভর্তি সব কিছু দিয়ে দিয়েছে ফল টলগুলো। তো বাড়িতে গিয়ে একবারে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি তো বাড়িতে চলে এসেছি, তোমরা তো দেখলেই তোমাদের দাদাভাই আমাকে নিয়ে আসলো। তো এসে একটু বাজারে গেল, আর আমি এখন ফ্রেশ হয়ে নিয়ে যাব নিচে রান্নাবান্নার কাছে। তো রাতে তো আমি আর মনে হয় না তেমন কিছুই খাবো, কারণ চাউমিন খেয়ে এসেছি, তোমরা তো দেখলেই পেট পুরো ভর্তি। তো তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি মায়ের জন্য খাবারটা গিয়ে রেডি করব, তারপরে একটু রেস্ট নেব, কারণ শরীরটা খুবই খারাপ লাগছে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।